সি প্লাস প্লাস এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ চৌধুরী আজকের পর্বে আমি অ্যাসাইনমেন্ট অপারেটর ওভারলোডিং দেখাবো সো এটা হচ্ছে গত পর্বের কোড গত পর্বে আমি দেখাইছিলাম আপনাদেরকে যে কিভাবে আমরা ইউনারি অপারেটর ওভারলোড করতে পারি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ওভারলোড করতে পারি তো বেসিক্যালি অ্যাসাইনমেন্ট অপারেটর অর্থাৎ ইকুয়াল অপারেটর দিয়ে সাধারণভাবে বি টু একটা কপি হয়ে যায় যেমন আমরা দুটো অবজেক্ট যদি করতে চাই যেমন এ ইকাল টু বি এরকম তো এরকম যদি দুটো অবজেক্ট হয় তো এই ক্ষেত্রে যদি এন ওয়ান ইকাল টু এন টু এটা এরকম যদি তো বি টু এস একটা কপি হয়ে যায় এই মানে সব ভেরিয়েবলগুলো কপি হয়ে যায় তো ভাবে এটা আসলে সেরকম দরকার হচ্ছে না সেক্ষেত্রে তবে আপনি ইচ্ছা করলে যদি চাচ্ছে যে না আমি সব উইটওয়েজ বা প্রতিটা ভেরিয়েবলের মান হুহু আমি কপি করব না আমি চাচ্ছি একটা মান কপি হবে আর একটা মান হবে না এরকম কিছু আপনার প্রয়োজন থাকতেই পারে তো এইসব ক্ষেত্রে আপনি করতে পারে এসএমএন অপারেটর ওভারলোড করতে পারে তো এটা একটা পারপাস আছে সেটা হলো যে কপি কনস্ট্রাক্টরের বিকল্প হতে পারে যেমন কপি কনস্ট্রাক্টরে আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন কপি কনস্ট্রাক্টর কাজ করে ডিক্লেয়ারের সময় ইনিশিয়ালাইজেশন তো এই সময় হয় কি যে একটা এক্সট্রা কনস্ট্রাক্টর কল হয় না বা যে কনস্ট্রাক্টর কল হওয়ার কথা সেটা কল হচ্ছে না এরকম হয় তো আমরা এটা শেডিউল করে শুনছি তাই যে না একটা কনস্ট্রাক্টর কল হবে না এই কাস্টম করতে পারি বা কনস্ট্রাক্টরে যে কাজটা সেটা হবে বা এই কাস্টম করতে পারি সো હવે আমরা কাজকে দেখাবো কি হয় আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ওভারলোড করতে পারি সো প্রথমে আমার এসব কিছু রাখতেছ না কোন কিছু দরকার হচ্ছে না আর আমি এগুলো সব ওভলোড গুলো বাদ দিয়ে দিচ্ছি নাম্বার অপারেটর প্লাস প্লাস অপারেটর প্লাস প্লাস সব বাদ দিয়ে দিলাম সো আমাদের এখানে সবগুলো অপারেটরই লাগতেছে না আমি এখন ই অপারেটর আপনাদেরকে দেখাবো যে কি আমরা অপারেটর ওভোলোড করতে পারি আমি ফার্স্ট যে কাজটা করবো সেটা হলো করতেছি তো এটা আসলে সাধারণভাবে যেহেতু বাইনার অপারেটর দুটো অপারেটর হিসেবে নেবে তো এটা রিটার্ন করবে কি এই একটা নাম্বার নাম্বার অপারেটর

করতে যাচ্ছি এবং এখানে লিখতেছি নাম্বার অবজেক্ট এবং এটা আমরা কি করবো যে কাজটা করবো সেটা হলো যেটার প্রথমে যেটা থাকবে সেটা যদি ভ্যালু চেক করতেছে তাহলে এক্স ইকাল টু আমি করে দিচ্ছি এখানে অবজেক্ট ডট এক্স যেহেতু ডিস অপারেটার সাথে হয় তাহলে কিন্তু প্রথমটা চেঞ্জ হয়ে যাবে আর ওয়াই ইকাল টু অবজেক্ট ডট ওয়াই এই কাজটা করে দিলে অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে সিম্পল এভাবে অ্যাসাইনমেন্ট হয়ে যাবে তো আমরা এখানে দেখি যে আসলে হয় কিনা না n1 এটা n2 এটা তাহলে আমি যদি n1 ডট প্রিন্ট করলাম আমি আরেকটু নিচ্ছি n1 n2 আবার n1 এন টু করবো তবে আমি কি করব এন ওয়ান ইকুয়াল টু এন টু করে দেবো এবার আমি রান করি তাহলে আমি কি দেখতে পাবো যে সমান হয়ে গেছে তো বেসিক্যালি এইভাবে আমরা ইকুয়াল করতে পারি তবে এখানে একটা ছোট প্রবলেম আছে যেটা হয়তো আপনার এখন পর্যন্ত লক্ষ্য করেনি সেটা হলো আমি যদি এখানে এন ইকাল টু ওয়ান ইকাল টু এন টু দিতে চাই এবং এরপরে কি হবে কথা আগে দেখি এখানে কি হবে আমি করি তাহলে একটা গার্বেজ হলু আসতেছে এখানে গার্বেজ ধুলু একটা আসছে এর কারণটা কি এর কারণটা হলো যে আমি এখানে ঠিক মতো মানে এটা কি রিটার্ন করবে এন্ট্রি কিভাবে